This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. CBI এর পর আদালতে প্রশ্নের মুখে ইডি, রেশন দুর্নীতিতে বাকিবুরের জামিন মামলার শুনানি, কোন সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছেন, যে অফিসারদের সিল পেয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, শুধু বয়ান নিয়ে হবে না, বয়ান ভেরিফাই করতে হবে, ইডির উদ্দেশ্যে এমনই মন্তব্য হাইকোর্টের। সিবিআই এর পর আদালতে প্রশ্নের মুখে এবারে ইডিকেও পড়তে হলো রেশন দুর্নীতি মামলার শুনানি, যেখানে বাকিপুরে জামিন মামলার শুনানি ছিল। কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, আদালত প্রশ্ন তুলেছে, বয়ান নিয়েও হবে না, সেই বয়ান ভেরিফাই করতে হবে এবং ইডির উদ্দেশ্যে এমনটাই মন্তব্য হাইকোর্টের। এর আগে সিবিআইকে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এবং সিবিআইকে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বেশ কিছু লুপহোলস হাইকোর্ট সামনে এনেছে, যেখানে সিবিআইয়ের এই তদন্তে কিছু কিছু লুপহোলস রয়েছে সেগুলোকে ভরাট করার কথা বলা হয়। এবার একই রকমভাবে ইডিকেও প্রশ্নের মুখে পড়তে হলো, যেখানে ইডি কাছে এই প্রশ্ন করা হয়েছে হাইকোর্টের তরফে, যেখানে বাকিপুরের জামিন মামলার শুনানি চলছিল, কোনো সরকারি আধিকারিকের বয়ান নিয়েই শুধু হবে না, তাদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাদের যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গেও কথা বলতে হবে, এমনটাই হচ্ছে গোটা বিষয়টা দাঁড়িয়েছে এবং সেই নিয়ে আদালত কিন্তু প্রশ্ন তুলেছে এই বয়ান ভেরিফাইয়ের বিষয়টা নিয়ে। আমরা একটু পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি, ঠিক আদালতের তরফ থেকে কী কী বলা হয়েছে একটু জানবো পিয়ালি। দেখো, আজকে বাকিবুর রহমানের যে জামিনের মামলার যে শুনানি সেটা আজকে হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিং এর সময় আমরা দেখলাম যে ইডি বিচারক কিন্তু একাধিক প্রশ্ন রাখলেন। ইডির যারা তদন্তকারী অফিসার রয়েছেন, আইও রয়েছেন, যে প্রশ্নটা প্রথম তিনি রাখেন সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তারা যে তদন্ত করছে এবং তদন্ত করতে গিয়ে তারা বলছেন যে বিভিন্ন যে রেশন দুর্নীতি হয়েছে এবং 40% মতো ফ্রড সাপ্লাই হতো, তার প্রেক্ষিতে কোনো সরকারি আধিকারিক রেশন দপ্তরের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, কারোর বয়ান রেকর্ড করা হয়েছে কিনা। ইডি প্রথম থেকে যেটা দাবি করে আসছিল যে তারা যখন বাকিবুর রহমানের যে মিলগুলো রয়েছে সেখানে যখন তারা তদন্ত চালায় সেইখান থেকে তারা ফুড ইন্সপেক্টরদের সিল স্ট্যাম্প এগুলো পেয়েছে, তার প্রেক্ষিতে আজকে বিচারক যে প্রশ্নটা তুলেছেন যে অফিসারের স্ট্যাম্প বা সিল পেয়েছে বলে তারা দাবি করছে, সেই অফিসারকে কি এখনো পর্যন্ত ইডির তরফ থেকে আইডেন্টিফাই করে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তার প্রেক্ষিতে ইডির যেটা বক্তব্য ছিল যে তারা চেষ্টা করছেন এখনো পর্যন্ত সেই অফিসারকে তারা আইডেন্টিফাই করতে পারেনি। এর পাশাপাশি বিচারক আরো প্রশ্ন তুলেছেন যে তারা বারবার করে বলছেন যে ফড সাপ্লাই হতো, অর্থাৎ রেশন দপ্তর থেকে যে গম বেরোতো সেটা পুরোটা ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেটা যাওয়ার কথা ছিল সেটা পুরোপুরিটা ডিলারদের কাছে যেত না, সেটা কিসের ভিত্তিতে বলছেন তারা, সেটা তারা ভেরিফাই করেছে কিনা। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছে বক্তব্য যে তারা কিছুজন রেশন ডিলার এবং তারা কয়েকজন ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কথা বলছেন, কিন্তু বিচারকের পাল্টা যেটা বক্তব্য যে শুধুমাত্র পিএমএলএ অ্যাক্টের 50 নম্বর ধারাতে স্টেটমেন্ট রেকর্ড করলে হবে না, এই যে শর্ট সাপ্লাই এর কথা বলা হচ্ছে সত্যিকারেরই সেটা শর্ট সাপ্লাই হয়েছিল কিনা সেটাকে তাদের খাতায় কলমে যাচাই করতে হবে এবং ভেরিফাই করতে হবে। এবং একই সঙ্গে ইডির বিচারক ইডির অফিসারদের কাছে আরো একটা প্রশ্ন তোলেন যে শর্ট সাপ্লাই এর কথা বলা হচ্ছে, ভুয়ো কৃষক সাজানোর কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো যে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু গোটা বিষয়টার সঙ্গে মানি লন্ডারিং অ্যাক্টের যোগসূত্রটা কোথায়, এগুলোর সঙ্গে কোনো এখনো পর্যন্ত মানি লন্ডারিং এর কোনো রকম যোগসূত্র তো পাওয়া যাচ্ছে না, সেই জায়গাটাকে কিভাবে তারা জাস্টিফাই করবেন, এরকম একাধিক প্রশ্নের মুখে কিন্তু আমরা দেখি কড়া প্রশ্নের মুখে আজকে ইডির যারা অফিসার রয়েছেন, ইডির যারা আইনজীবী রয়েছে তাদের প্রশ্নের মুখে পড়তে হয়। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।